যারা বলে কোরআনে রাজনীতি নেই আমি বলি এই সমস্ত মানুষগুলি চক্ষু আছে কিন্তু এরা চক্ষু থাকতে পারে কিন্তু এরা অন্ধ মানুষ এরা রাজনীতি খুঁজে পায় না পুরা কোরআনটাই তো রাজনীতির কিতাব সুতরাং রাজনীতি করতে গেলে কোরআনের দরকার আছে না নাই কোরআন বাদ দিয়ে যেটা হয় সেটা রাজনীতি না হয় দুর্নীতি না হয় প্যাটনীতি بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف ماء. صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بري بلغ العلا بكماله كشاف الدجى بجماله আছো নাটো জামি অহীন চল্লো আনহি আনিহি মচিব নাপায় যদি কৰোণা তোমাৰ কবৰে হাছৰে কিহবে আমাৰ মচিব নাপায় যদি করুণা তোমার কবরে কি হবে আমার আসে গডবে আমি পাপেরি সাগরে না কি হবে অপারে আসে গডবে আমি পাপেরি সাগরে না জানে কিহবে অপারে হাসরে তোমারি সুপারিশি তোমারি সুপারিশি কেমনে হব পা কবরে কি কিহবে আমার হাসরে কি হবে আমার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জমাবার জুমার দিন আল্লাহর ঘরে আসার মতো সুযোগ দান করেছেন সেজন্য সেই আল্লাহ তাল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করতেছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ তহিবান মোবার আসুন আমরা নবীর প্রতি দরুদুল সালাম পাঠ করি সকলে পড়ছি সাল্লু আলাই আসাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের ছোট্ট একটি সুরা সুরাতুল আল এই সুরায় আল ফিল করেছি এই সুরা ফিলের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন সকলের পরিচিত একটি সুরা সুরার নাম কি বলেন তো সুরা আল ফিল ফিল শব্দের অর্থ কী ফিল শব্দের অর্থ আল্লাহ হাতির নামে সুরা দিয়েছেন গরুর নামে সুরা আছে না নাই নাম কি আওয়াজ দে বলুন ভাই নাম কি সুরাতুল আল বাকারা বাকারা মানে কি গরু বা গাভী যেটাই বলে আল্লাহ হাতির নামে সুরা দিলেন গরুর নামে সুরা দিলেন পশু পাখির নামেও সুরা আছে মানে আম আম হচ্ছে পশু পাখি এরপরে আল্লাহ একটি প্রাণী পিঁপড়া পিঁপড়ার নামেও আল্লাহ সুরা দিয়েছেন সুরার নাম কি সুরা নামল নামল মানে পিঁপড়া এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় জাল তৈরি করে নাম কি মাকরসা মাকরসার নামে সুরা আছে না নাই নাম কি সুরা আনকাবুত আনকাবুত মানে মাকরসা এরপরে মধু আহরণ করে মৌমাসি এদের নামে আল্লাহ একটি সুরা দিয়েছেন সুরাটির নাম হচ্ছে সুরা নাহাল নাহাল মানে এই এইরকম করে আমরা প্রাণীদের নামে সুরা পেলাম তাহলে কোরআনে কারিমের ভিতরে রাষ্ট্র সম্পর্কে কোন সুরা আছে না নাই নাম কি সুরাতুল আল মুলক মানে হচ্ছে রাষ্ট্র মুলক মানে রাজনীতি মুলক মানে একটি সার্বভৌমত্ব যেটাই বলেন রাষ্ট্র রাজনীতি যেটাই বলেন মূল্ক শব্দের অর্থ হচ্ছে এটা তো রাষ্ট্র পেলাম রাষ্ট্র হলেই তো হয় না রাষ্ট্রের ভিতরে জনগণ থাকার দরকার আছে না নাই জনগণের নামে আল্লাহ সূরা দিয়েছেন সুরাটির নাম সুরা দাহার দাহার মানে জনগণ শুধু রাষ্ট্র জনগণ হলেই তো হয় না রাষ্ট্রের ভিতরে রাজনীতি করতে গেলে দলের প্রয়োজন বিরোধী দল থাকবে এরপরে সরকার দলীয় থাকবে বিভিন্ন দল থাকবে দলের সম্পর্কে আল্লাহ কোরআনে কার্মী একটি সূরা দিয়েছেন সেই সুরাটির নাম হচ্ছে সুরায় জুমার জুমার মানে দল জুমার মানে নাম কি বলেন তো জুমার শব্দের অর্থ কি দল রাষ্ট্র পেলাম জনগণ পেলাম দল পেলাম এই হলে তো আর রাজনীতি করা যায় না রাজনীতি করতে গেলে মন্ত্রী উপমন্ত্রী এগুলির প্রয়োজন আছে না নাই মন্ত্রীদের সম্পর্কে আল্লাহ একটি সুরা দিয়েছেন সুরাটির নাম হচ্ছে সুরা 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 মানে কি মন্ত্রী পরিষদ এরপরে এই হলেই তো একটা রাষ্ট্র হয় না রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর দরকার আমাদের এই বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে উনি উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীন হয়েছে স্বাধীনতা লাভ করেছে কিন্তু এই এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইল এখন তো বৃদ্ধি পেয়েছে সমুদ্র সীমারেখা আরও বৃদ্ধি পেয়েছে তো এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা পালন করে এদের নাম হচ্ছে সেনাবাহিনী পাক সেনাবাহিনীদের নামেও একটি সুরা দিয়েছেন সুরাটির নাম সুরায় আহজাব আহাজাব মানে কি আহজাব মানে সেনাবাহিনী আহাজাব মানে কি ভাই বলেন তো সেনাবাহিনী আল্লাহ সেনাবাহিনীর নামেও সুরা দিয়েছেন তো এই রকম করে আপনি যে রাজনীতি করুন যে দল করুন যে মত করুন না কেন কোরআনটা রাজনীতির একটি কিতাব সোভান ভিতরে এমন কোনো বিষয় নেই যে বিষয়টা আপনি খুঁজে পাবেন না পুরা কোরআনটা রাজনীতির করে দিয়েছেন কে আওয়াজ দে বলুন কে আমরা বিভিন্ন সময় সমাবেশের প্রয়োজন আছে আছে না নাই একটা রাজনীতি করতে গেলে সমাবেশের প্রয়োজন আছে সেই সমাবেশের সম্পর্কেও আল্লাহ একটি সুরা দিয়েছেন সুরাটির নাম হচ্ছে সুরা জমা আহ জমা আহ মানে সমাবেশ শুধু সমাবেশ করলে হয় না মাঝে মধ্যে মহাসমাবেশের প্রয়োজন হয় তো এই মহাসমাবেশ সম্পর্কে আল্লাহ একটি সুরা দিয়েছেন এই সুরাটির নাম হচ্ছে সুরা আল হাসর হাসর মানে কি মহাসমাবেশ তাহলে যারা বলে কোরআনে রাজনীতি নেই আমি বলি এই সমস্ত মানুষগুলি চক্ষু আছে কিন্তু এরা চক্ষু থাকতে পারে কিন্তু এরা অন্ধ মানুষ এরা রাজনীতি খুঁজে পায় না পুরা কোরআনটাই তো রাজনীতির কিতাব সুতরাং রাজনীতি করতে গেলে কোরআনের দরকার আছে না নাই কোরআন বাদ দিয়ে যেটা হয় সেটা রাজনীতি না হয় দুর্নীতি না হয় প্যাটনীতি কথা বলেন আজকে যারা বড় বড় কথা বলেন এই সমস্ত মানুষগুলি আমরা সাময়িক সময় লক্ষ্য করলে একটি বিষয় লক্ষণীয় আমাদের বিষয় সেটা হলো যে এরা বলে যখন জিহাদের কথা বলা হয় এরা ওই সমস্ত মানুষগুলিকে জিহাদের শব্দ শোনার পরে বলে এরা হলো জঙ্গি এরা হলো ধর্মান্ধ এরা ধর্মের নামে ব্যবসা করে খায় এই শ্রেণীর মানুষ আমার বাংলাদেশের ভিতরে আসে না নাই যারা জেহাদকে জঙ্গির সাথে তুলনা করে শিয়ারা যেমন মুসলমান বলে দাবি করে অথচ তারা মুসলমান নয় কাদিয়ানিরা যে এরকম মুসলমান বলে দাবি করে অথচ তারা মুসলমান না সুতরাং জেহাদের এ আয়াতকে যারা অস্বীকার করলো নিঃসন্দেহে এরা মুসলমান বলে দাবি করতে পারে কিন্তু আল্লাহর আদালতে এরা মুসলমান না কথা বলেন জিহাদ কার ফরজ কার বিধান ফরজ করে দিয়েছেন কে আল্লাহ ফরজ করে দিয়েছেন জিহাদ সম্পর্কে কোরআন একাডেমির ভিতরে অনেক আয়াত বিদ্যমান রয়েছে আল্লাহ পাক বলেন যে তোমাদের কি হয়েছে তোমরা কেন জিহাদ করো না এরপরে সুরায় তাওবার একশো এগারো নম্বর আয়তে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন যে আমি আল্লাহ মোমিনদের কাছ থেকে জানমাল কিনে নিয়েছি বিনিময়ে তাদেরকে জান্নাত দিতে চাই এর বিনিময়ে কি করতে হবে তারা যেন আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জেহাদ করে তারা নিজেও মরবে এবং অন্যকেও মারবে কার জন্য আওয়াজ দে বলুন কার জন্য আল্লাহর জন্য সুতরাং পুরা কোরআনটা আমাদেরকে বোঝার দরকার আছে না নাই ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন কোন সুরা আলাওয়াত করেছি জোরে বলেন কোন সুরা ফিল ফিল কেন নাজিল করলেন আল্লাহ আলামিন বলেন হে নবী আপনি কি দেখেননি আপনি কি জানেন না হাতিওয়ালাদের সাথে আমি কি ব্যবহার করেছি অতচ যে ঘটনাটা ইবনে কাসিরের ভিতরে এসেছে এই সুরাফিল যখন নাজিল করলেন নাজিলের প্রেক্ষাপটটা এরকম বিশ্ব নবী এখনো দুনিয়াতে আসেন নাই জন্মের চল্লিশ দিন পূর্বে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই ঘটনাটা ঘটিয়েছেন তার মানে আলাম তার ফা আল্লাহ কেন দিলেন তারা মানে দেখা মানেও দেখা কিন্তু এই জায়গায় রোয়া ব্যবহার না করে তারা কেন ব্যবহার করলেন কারণ আছে না নাই কারণটা হলো এরকম বিশ্ব নবীকে আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দিচ্ছেন হে নবী আমার ওহির বিষয়গুলি আপনি না দেখে যেইভাবে বিশ্বাস করা দরকার দেখলে যেভাবে বিশ্বাস করতেন না দেখলে ওইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে নির্দেশনাকার আল্লাহর যে বিধান এ বিধান নাজিল করার পরে অর্থাৎ আপনার পূর্বে যে ঘটনা ঘটে গেছে আপনি দেখেননি কিন্তু না দেখা সত্ত্বেও আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি এই ঘটনা ঘটিয়েছি কি ঘটনা বিশ্বনবী জন্মের চল্লিশ দিন পূর্বে বাহিনী এসেছিল ইয়ামিন দেশ থেকে আব্রাহা বাদশাহ এসেছিল হস্তি বাহিনী নিয়ে হাতি বাহিনী নিয়ে প্রায় চল্লিশ হাজার সৈন্য সামন্ত নিয়ে মক্কার জমিনে এসেছিল কাবাঘর ভাঙ্গার জন্য কাবাঘর ভাঙতে এসেছিল কিন্তু আমার আল্লাহ রবুল আলমিন তাদের সাথে এমন আচরণ করেছে এমন ব্যবহার করেছে সেই ব্যবহারগুলি সুরা ফিলের ভিতরে আল্লাহ রব আলামিন বর্ণনা করে দিয়েছেন ইয়ামিনের বাদশাহ ছিল এ আব্রাহা চিন্তা করল মক্কার জমি নেই কাবা আছে এই কাবা জরাজীর্ণ অবস্থায় আছে এই কাবা জিয়ারত করতে মানুষ যায় হাজার হাজার টাকা মানুষ উপহার দিয়ে আসে তিনি এক কথা চিন্তা করে তার দেশের ভিতরে নতুন করে একটা কাবা তৈরি করলো এই কাবাটা স্বর্ণ দ্বারা খচিত চতুর্দিকে মোড়ানো ছিল এত সুন্দর করে মনের মাধুর্য দিয়ে মনের সৌন্দর্যকে চয়েস করে তিনি ওই কাবাটা তৈরি করলেন কাবা তৈরি করার পরে এলাকার ভিতরে ঘোষণা করে দিয়েছে আব্দুল মোতালিক যে কাবার দায়িত্ব আছে ওই কাবা তোমরা জিয়ারত করিতে যেও না আর আমি তোমাদের জন্য সুন্দর করে উৎকৃষ্ট জন্য একটি কাবা তৈরি করেছি তোমরা এই কাবা জিয়ারত করতে এসো এই ঘোষণা দেওয়ার পরে কোনো মানুষ কাবা আর জিয়ারত করতে যায় না তার মানে আব্রাহার কাবা কেউ জিয়ারত করতে যায় না প্রতিদিন সকালবেলা আব্রাহান নিজেই সেটা জিয়ারত করতে যায় একদিন এমন একটি ঘটনা ঘটে গেল সকাল বেলা আব্রাহ যখন এই তার নিজের কাবাজে আরত করতে গেলেন যাওয়ার পরে দেখে ওই এলাকার কিছু দুষ্ট ছেলে পেলেছিল ছিল এই দুষ্ট ছেলেপেলারা ওই কাবার ভিতরে একবারে পায়খানা করেছে কি করেছে পায়খানা করেছে ফ্লোর ভর্তি করে ফেলেছে এই পায়খানার দৃশ্যটা দেখার পরে আব্রাহা মন খারাপ করলেন রাগ মাথার উপরে উঠে গেছে এমন রাগ উঠে গেছে নিজের কাবা নিজের হাত দ্বারা যে রকম তৈরি করেছিলেন আবার ওই হাত দ্বারা ওই কাবাকে ভেঙ্গে ফেললেন নিজের কাবা নিজেই ভাঙলেন ভাঙ্গার পরে এখন দোষ দিচ্ছে এই কাবাওয়ালাদের উপরে এই কাবার দায়িত্বে যারা আছে তাদেরকে দোষ দিয়েছেন যে তারা এই কাবা ভেঙ্গেছে আসলে কি কাবা অন্য কেউ ভেঙ্গেছে না সে নিজেই ভেঙ্গেছে কথা বলেন এই ধরনের মানুষ কিছু আছে না নাই নিজে একটা অপরাধ করে করার পরে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয় এরকম কিছু মানুষ সমাজে আসে না নাই আল্লাহ পাক বলেন ওয়ামায়য়াকুসিমু খতিআতান আতান ইসমাম সোমা ইয়ারমি বিহি যারা অপরাধ করে নিজে অপরাধী সাজে না বরং অন্যের ওপরে অপরাধটা চাপিয়ে দেয় এরকম কিছু মানুষ আছে নিজের ঘর নিজের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে নিজের ঘরে আগুন লাগায় দেয় মসজিদের ভিতরে আগুন লাগায় দেয় এরপরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন জুলুম নির্যাতন করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দেয় নিজের ব্যবসা নিজে নষ্ট করে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয় নিজের অপরাধ করে অন্যের উপরে অপরাধ যে ব্যক্তি চাপিয়ে দেয় নিঃসন্দেহে এই ব্যক্তিও হচ্ছে আব্রাহার উত্তর কথা বলেন অথচ নিরপরাধ একটি মানুষ এরপরেও তাকে বিভিন্ন সময় হামলা মামলা দেওয়া হয় পেট্রোল বোমার গাছ কাটার অন্যের বাড়িতে চুরি করার এরপরে ধর্ষণের মামলা এরপরে চিন্তায়ের মামলা বিভিন্ন মামলা দিয়ে আসলে মূলত এই মামলাগুলি দেওয়ার কারণ হল সাময়িকভাবে তাকে ইসলাম থেকে বিরত রাখা এমনকি ইসলাম মানার কারণে সাময়িকভাবে তাকে একটু কষ্ট দেওয়া কিন্তু এ কষ্ট তার জন্য কিছুই না কারণ এ মুমিন যারা হবে তারা এই দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করবে না কারণ হলো এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা মুমিনদের জন্য কি জেলখানা মুমিনরা কখনো কষ্ট অনুভব করতে পারে না সম্মানিত ভাইরা আমার এটা ছিল আব্রাহার কাজ আব্রাহা বাহিনী করলেন কি এইবার নিজে নিজে চিন্তা করলেন মক্কার জমিনে যে কাবা সেন ওই কামাকে ভাঙ্গার জন্য নিয়ত করলেন চল্লিশ হাজার সৈন্য সামন্ত নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করলেন ইয়ামিন দেশ থেকে চলতে চলতে বিশাল দূরত্বের রাস্তা চলতে চলতে এক পর্যায়ে যখন ওয়াদে মহাশার নামক জায়গায় চলে গেলেন যাবার পরে সামনের যে হাতি ছিল ওই হাতিটার নাম ছিল মাহমুদ ও আর সামনের দিকে যায় না কারণ হাতি ভালো করে জানে আব্রাহা যে জায়গায় যাচ্ছে সেটা আল্লাহর ঘর কথা বলেন ঠিক কিনা একটা প্রাণী হয়ে আল্লাহর ঘর চিনে অথচ আমরা মানুষ হয়ে আল্লাহর ঘর চিনি না কথা বলেন একটা প্রাণী সে বোঝে কোনটা আল্লাহর ঘর আর কার নির্দেশে চলাফেরা করে সে আল্লাহকে চিনে সামনের যে হাতি ছিল মাহমুদ একে এমন পিটানি পিটাইছে সে আর সামনের দিকে যায় না হাঁটুগের একবারে ওই জায়গায় বসে গিয়েছে আমার ভাইরা এবার আব্রাহ বাদশাহ করলেন কি তার কিছু দল বল পাঠিয়ে দিলেন যাও মক্কার জমিনে যে কাবা ঘরের দায়িত্ব আছে নবীজির দাদা আব্দুল মোতালিব আব্দুল মোত্তালিবকে দুর্বল করতে হলে তার যে উর্দুম্বা আছে তার যে পশু পাখি যা কিছু আছে সব কিছু নিয়ে আসো সব কিছুকে আটক করে তার কাছে নিয়ে আসা হল এদিকে আব্দুল মোত্তালিবের কানে এই খবরটা পৌঁছে গেল যাবার পরে নবীজির দাদা আব্দুল মোত্তালিব করলেন কি কাবা ঘরের যে চাবি ছিল এই চাবিটা মুলতাজিম নামে একটি জায়গা আছে কাবা কাবার যে চত্বর আছে একটা ফাঁকা জায়গা ওই জায়গায় যদি কোনো মানুষ হাত ধরে দোয়া করে দোয়া করতে দেরি আল্লাহ পাক ওই দোয়া কবুল করতে দেরি করে না আরো জোরে বলি সুবহান আল্লাহ যার প্রমাণ ছিল আবু জেহেল বদরের প্রান্তরে যখন বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জেহেল গিয়েছিল এর পূর্ব মুহূর্তে কাবাঘরের এই যে মোলতাজিম যে জায়গা আছে এই জায়গায় হাত ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ তুমি যে একজন আছো এটা আমি ভালো করে জানি তার মানে আবু জেহেলও জানতো যে আল্লাহ একজন আছে কথা বলে আবু জেহেল জানতো আল্লাহ একজন আছে আবু যে বলতো আল্লাহ তুমি যে আসো এটা আমিও ভালো করে জানি কিন্তু আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি সত্যের পক্ষে যারা থাকবে তাদেরকে তুমি বিজয় দান করো সোমান আল্লাহ বলতে পারেন নাই আল্লাহ দিয়েছে ও তাই নবীজি সত্যের পক্ষে ছিলেন যার কারণে বদরের প্রান্তরে নবীজির নবীজিকে আল্লাহ বিজয় দান করেছেন আমার ভাইরা এই মোলতাজিমের আপনার ওপরে কাবাঘরের যে চাবি ছিল এই চাবিটা আস্তে করে লটকায় দিয়েছে আব্দুল কাছে দোয়া করে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করুন আমি আর রক্ষা করতে পারব না আপনার ঘর কি করবেন না করবেন সেটা এখন আপনার দায়িত্ব এই আপনার ঘরের উপর রেখে গেলাম বাকি দায়িত্ব এখন আপনাকেই নিতে হবে আব্দুল মোতালিব কথা বলার পরে চলে গেলেন আব্রাহ বাদশার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন বাদশাহ বলে হ্যাঁ তুমি এসেছ হ্যাঁ আমি আসছি কি খবর তাহলে এখন বলো আমার কাছে কেন এসেছো আব্দুল মোত্তালিব ডাক বলেন বাদশাহ আমি এসেছি আমি শুনলাম আমার ওরদম বা আমার পাখি আপনি বন্দি করে রেখে দিয়েছেন আপনার কাছে নিয়ে এসেছেন আমি ওইগুলিকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমার জিনিস আমাকে আপনি ফেরত দিয়ে দেন আমার জিনিস আমাকে আপনি ফেরত দিয়ে দেন আব্রাহ বাদশাহ ডাক দিয়ে বলেন আব্দুল মোতালিব তুমি মক্কার মানুষ আমি ভালো করে জানতাম তুমি মনে হয় জ্ঞানী মানুষ তোমার মাথার ভিতরে অনেক বুদ্ধি আছে এটা আমি ভালো করে জানতাম কিন্তু আজকে তোমাকে দেখার পরে তোমার ভাষা শোনার পরে আমার মনে হলো তোমার ভিতরে কোনো জ্ঞান নাই তোমার মাথায় কোনো বুদ্ধি নাই আব্দুল মোত্তালিব ডাক দে বললেন কারণ কি এবার বাদশাহ বললেন আমি মনে করেছিলাম তোমার পশু পাখি তোমার উর্ডুম বা বন্দি করলে হয়তো তুমি আমার কাছে হাত জোর করবে কাগতি মিনতি করবে কাবা ঘর রক্ষা করার জন্য আমার কাছে অনুরোধ করবে কিন্তু তুমি তোমার জিনিস নেওয়ার জন্য এসেছো আর কাবা ঘর যে ভাঙ্গার জন্য আমি আসলাম এ ব্যাপারে তো তুমি একটা কথাও বললে না তখন আব্দুল মোত্তালিব ডাক দিয়ে বললেন বাদশাহ আপনি শোনেন যে উর্দুম্বা বন্দি করেছেন ওই উর্দুম্বার মালিক হলাম আমি আর কাবা ঘরের মালিক হলেন আমার আল্লাহ ওই উর্দুম্বা গুলো আমি হেফাজত করব আর কাবাকে হেফাজত করবেন আমার আল্লাহ আল্লাহ আকবার আমার ভাইয়েরা আজ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন যাদেরকে ইসলামী আন্দোলন করার কারণে যাদের ঘর বাড়িতে এখন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে যাদের করা হচ্ছে যাদের গাড়িতে আক্রমণ করা হচ্ছে নিক্ষেপ করা হচ্ছে তার মানে এইটা করার কারণ হলো সাময়িকটাকে একটু দুর্বল বানানো কথা বলেন সাময়িক দুর্বল করা কিন্তু না যারা ইসলামী আন্দোলনের কর্মী হবে যারা ইসলামী আন্দোলনের নেতা হবে এই সমস্ত মানুষগুলিকে যতই আপনি জেল জুলুমের ভিতরে স্বীকার করেন না কেন এরা কখনো আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষের কাছে এরা মাথা নত করবে না কখনো করবে না আপনি কি এখনো বোঝেন না আপনি কি এখনো জানেন না এই বাংলাদেশের ভিতরে এখন কি চলছে যারাই প্রকৃত ইসলামী আন্দোলন করবে ইসলামের উপরে টিকে থাকবে এই মানুষগুলিকে আজকে করার চেষ্টা করা হচ্ছে এই মানুষগুলিকে আজকে হচ্ছে এই দেশের ভিতরে এখন যা শুরু হয়ে গেছে পুলিশ বাহিনী জনগণের সেবা করবে কি ওরা আর জনগণের উপর অত্যাচার শুরু করে দিয়েছে ওরা সেবা করবে কি ওরা অত্যাচার করা শুরু করে দিয়েছে এটা কি রাষ্ট্রের দায়িত্ব এটা কি রাষ্ট্রের কাজ কখনো রাষ্ট্রের কাজ হয় না বরং একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে দল মত নির্বিশেষে সবার নিয়ে পরিচালনা দরকার নাই। আমার একটু মনোযোগ দিয়ে শুনুন কথা বলি কি বলি আমি আব্রাহাবাদ সাহেব করলেন কি ওর দুম্বা তাকে ফেরত দিয়া দিলেন দেবার পরে যখন এই কাবা আক্রমণ করার জন্য এই ওয়া দে নামক জায়গা থেকে সামনে দিয়ে একটু পা বাড়াবে এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ফেরেস্তাকে বললেন ও ফেরেশত সহ্য করেছে অনেক সহ্য করেছে আর সহ্য করতে পারব না ও আর সালা আলাইহি তৈরন বাবিল তার সিজ্জিল রাজা আয়ালা হোঙ্কা আসফিন মা জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ আরব্কুল আর বললেন অজিত রায় যাও যাও জান্নাতের ভিতর থেকে আবাবিল পাখিগুলো নিয়ে যাও এমনকি তাদের মুখে দুই পায়ে তিনটা করে পাথরে দেয়া দাও আর এই পাথরগুলি এমন শুকো পাথর এত ছোট পাথর এত শুকো পাথর যা খালি চোখেও দেখা যায় না এই পাথরগুলি প্রত্যেকটা পাখির মুখে একটা দুই পায়ে দুইটা করে পাথর নিয়ে চলে আসলেন জান্নাত থেকে আসার পরে এই হস্তি বাহিনী যারা ছিল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা উপরে একটা করে পাথর যখন নিক্ষেপ করে দেয় ওই জায়গায় সে মিশে মানে ভস্মিমত হয়ে যায় একটা করে পাথর যখন মাথার উপরে পড়ে ওই জায়গায় পচে শেষ মাটির সঙ্গে একবার মিশে যায় অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমনকি এই পাথরগুলি কোন ব্যক্তির উপরে ফেলবে কোন পাখি কার উপরে ফেলবে প্রত্যেক পাথরের গায়ে ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির বাবার নাম পর্যন্ত লেখা ছিল যখন দেখলেন হাজার হাজার সৈন্য সব সৈন্য যখন শেষের দিকে একজন পালিয়ে দৌড় মারছে ওই পাখি এখন ওই ব্যক্তির যে নাম ছিল পাথরের উপরে ওই ব্যক্তি কার খুঁজে পায় না দূর থেকে দেখতে পেলেন ওই ব্যক্তি একবারে দৌড় মারছে তার বাড়ির দিকে ছুটছে তো ছুটছে এই পাখি করলেন কি তার পিছনে ধাওয়া করছে ধাওয়া করে ওই জায়গায় তার মাথার উপরে পাথর ফেলে দিয়েছে ওই জায়গায় সে মাটির সঙ্গে সাথে সাথে মিশে গেছে আল্লাহ আকবার ক্ষমতাকার সে আল্লাহর ক্ষমতা মনে এখন দুর্বল হয়ে দুর্বল হয়ে গেছে নাকি আল্লাহকে বিশ্বাস হয় কোরআনকে বিশ্বাস হয় কথা বলেন না কেন কোরআনকে বিশ্বাস হয় আমার তো মনে হয় না কোরআনার আয়াত করে বুঝিয়ে দিচ্ছি এরপরেও কিছু মানুষ আছে দেখবেন তাদের মন খারাপ আগে ছিল এখনো ওই রকমই থাকবে কোনো পরিবর্তন নাই সুতরাং এরা তো কোরআনই বিশ্বাস করে না কোরআন গুলিয়ে খাওয়াবেন তারপরে এরা ভালো হবে না তার কারণ হলো এ কোরআন হচ্ছে কিছু মানুষের জন্য উপকার কিছু মানুষের জন্য অপকার এখন বলবেন হুজুর কিছু মানুষের জন্য উপকার আবার কিছু মানুষের জন্য অপকার এটার উদাহরণ দেন উদাহরণটা এরকম যে দুধ তো ভালো জিনিস তা কি বলেন দুধ কি ভালো জিনিস না দুধ ভালো জিনিস দুধ খেলে শরীরে পুষ্টি জোগাড় হয় শরীরের শক্তি বৃদ্ধি পায় শরীরের ভিটামিনের অভাব পূরণ হয় এমন কি এই দুধ একটা মা যখন সন্তানকে প্রসব করে সন্তানকে ডেলিভারি করার পরে সর্বপ্রথম মায়ের যে শাল দুধ রয়েছে এই দুধের ভিতরে আল্লাহরব্বুল আলমিন ওই সন্তানের জন্য অনেকগুলি রোগের শেপা হিসাবে আল্লাহ এই দুধকে তার মায়ের বুকের ভিতরে দান করেন সোমান আল্লাহ বলতে পারেন নাই এর জন্য ডাক্তাররা বলেন যে ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন সন্তানকে এর বাইরে কোনো কিচ্ছু খাওয়াবেন না কারণ এই মায়ের বুকের দুধ এটা সন্তানের জন্য যথেষ্ট এর ভিতরে রয়েছে সমস্ত রোগের প্রতিষেধক অথচ আমাদের সমাজে কিছু মা আছে সন্তানদেরকে দুধ খাওয়াইতে চায় না সন্তানদেরকে দুধ দিতে চায় না তার কারণ দুধ দিলে মনে হয় শরীরের ফিগার নষ্ট হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে শরীরের চেহারা নষ্ট হয়ে যাবে এই ধরনের কিছু মা বোনেরা আসে না নাই দুধ দিতে চায় না অথচ ডাক্তাররা বলছেন এটা সন্তানের হক লাইনি একটা সন্তান কি খারাপ লাগছে মনে হয় নাকি একটা সন্তান দুই পর্যন্ত মায়ের কাছ থেকে দুধ পান করবে এই নির্দেশনা কে দিয়েছেন হাউলাইনি কামিল দুই বৎসর সন্তান মায়ের কাছ থেকে দুধ পান করবে অথচ ছয় মাস পার হয়ে গেলে আমরা ওই যে দানো আনো মানে এখন স্বামীকে বলছে ডানো জলদি করে আনো আছে না নাই এরকম এরপরে ল্যাক্টোজেন নাকি বিভিন্ন বাইরের খাবার এর চাইতে হাজার হাজার গুণ মায়ের এই দুধের ভিতরে সন্তানের জন্য উপকারিতা রয়ে সাল্লাহ আকবর এটা কে দিয়েছেন যার কারণে তো আজকে দেখেন সন্তান মার জন্য পাগল মা সন্তানের জন্য পাগল সন্তান যখন বাহিরে বিপদে পড়ে সর্বপ্রথম দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না আগে জানে কে আগে মা বুঝতে পারে এজন্য মায়ের সম্মান করানে আছে না নাই আমার নবী যে মায়ের সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন কতবার একজন সাহাবি এসে বললেন ইয়া আর আমি খেদমত করবো কার বললেন তোমার মার এরপর বললেন কার বললেন তোমার মার আবার বললেন কার এরপর বললেন তোমার মার চতুর্থ নম্বর যখন বললেন যে এরপর কার বললেন তোমার বাবার এখন তুমি বসে যাও সোহান আল্লাহ বলতে পারেন নাই তাহলে মায়ের সম্মান কয়বার তিনবার বাবার সম্মান কিন্তু বাবার সম্মান আসলে কম না বাবার সম্মানও আছে কিন্তু মাকে একটু বেশি দিলেন কারণ মার মতো এত কষ্ট সন্তানকে ডেলিভারি করতে গিয়ে আর কেউ সহ্য করে না বাবাকে যদি একবার দেওয়া হতো ও আর ভুলেও কোনো দিন বলতো না যে আমি সন্তান নিব মায়ের যে কষ্ট ডেলিভারির যে কষ্ট দশ মাস দশ দিন গর্বে ধারণ করার যে কষ্ট এই কষ্টটা কোনো বাবা যদি নিতে পারত ও ভুলেও কোনো দিন বলতো না যে সন্তান আমি আর নিব কিন্তু এই সহ্য করার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ মাকে এজন্য মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন এমন সন্তানও আছে মার উপরে রাগ করে কথা বলে মাকে গলা ঝাঁকি দিয়ে কথা বলে এরকম কপাল পরা হতভাগা সন্তান আছে না নাই এদের জন্য দুর্ভাগা কারণ আপনার জন্য মা আপনার জন্য বাবাই হচ্ছে জান্নাত এবং জাহান্নাম বাবা যদি মা যদি একবার আপনার জন্য দোয়া করে আপনার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে আর মা যদি আপনার জন্য বদা করা এহুকাল পরাকাল উভয়কাল আপনার জন্য নষ্ট হয়ে যাবে সুতরাং মাকে সেবা করার দরকার আছে না নাই করবেন তো ইনশাল্লাহ যে কথা বলতেছিলাম যে দুধ তো ভালো জিনিস কিন্তু এ দুধ সবার জন্য ভালো না এ দুধ যাদের আমাশার রুগী আছেন এরা যদি দুধ খায় আমাশা বাড়বে না কমবে তাহলে তার জন্য কি ভালো তা কোরআন তো ভালো জিনিস কিন্তু সবার জন্য ভালো না এ কোরআন হজরত আবু বক্করের জন্য ভালো কিন্তু আবু জাহেলের জন্য খারাপ ছিল সুতরাং আবু বক্করের মতো ইমান যাদের আছে এ কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর আবু জেহেলের মতো মন আছে সারা জীবন কোরআন তাদেরকে গুলিয়ে খাওয়াইলেও তারা কোনোদিন দিন হেদায়ত প্রাপ্ত হবে না এই ধরনের আবু জেহেল বর্তমান সমাজে আছে না নাই তাদেরকে সায়স্তা করতে হবে তাদেরকে ঠিক করতে হবে এত কিছু বোঝানোর পরে আপনি বোঝেন না তার মানে আপনি ঘাটতেরা আর কিছু হতে পারেন না ওই যে একজন হোটেলের সামনে দিয়ে একটা শ্রমিক যাচ্ছে তো হোটেলের বয় ডাকছে আসেন ভাই খেয়ে যান খেয়ে যান তো হোটেলের ভিতর ঢুকছে মন মতো ইচ্ছা মতো খেয়েছে খাবার পরে এখন হোটেলের বয় বিল ডাকছে বলেন পাঁচশো টাকা দিয়ে যান বলে কেন আমি কেন বিল দিব আপনি ডাকলেন ইচ্ছাকৃতভাবে আমি খেয়েছি আমি বিল দিতে পারবো না বলে এ তো শেষরা একে তো সাইজ করতে হবে যে এখন সাইজ করতে গেলে কি করা দরকার বলে ভাই বিল দিবেন না না বিল দিব না বলে আপনাকে অপমান করা হবে করেন আমার তো মানি নাই আপনি আবার অপমান করবেন কি মানে ওনার মানি নাই তো অপমান করবেন কি বলে ঠিক আছে এরপরে হোটেলের বয় ডাক দিয়ে বলেন ভাই আপনাকে কিন্তু আপনার গলায় জুতার মালা দিয়ে পুরা বাজার ঘুরিয়ে আমরা এলাকার মানুষদেরকে দেখাবো বলেন দেখান গলার ভিতরে মালা দিয়ে জুতার মালা দিয়ে এলাকায় ঘুরিয়েছে ঘোরার পরে হোটেলের সামনে নিয়ে আবার দাঁড় করিয়েছে দাঁড় করানোর পরে ভাই আপনি কি অপমান মনে হয়েছে বলে কিসের অপমান হাজার হাজার টাকা খরচ করেও মানুষ এত সম্মান পায় না আমি যত সম্মান পেয়েছি বলে এরকম করে তো একে সাইজ করা যায় না এরপরে বললেন ভাই এখন অপমান মনে হয় না বলে না আমার অপমান মনে হয় না এখন কিন্তু নারা করে দিব মাথার চুল কিন্তু কেটে দিব বলে দেন এরপরে নারা করে দিয়েছে দেওয়ার পরে বলে আপনি কি অপমান মনে হয়েছে বলে কিসের অপমান আর চার মাস হলে আমি চুল কাটতে পারি টাকার অভাবে আমার উপকার করে দিয়েছেন আপনারা এরকম কিছু আমাদের সমাজের ভিতর আছে না না নাই যতই অপমান অপমান করেন মনেই হয় কারণ তো মানই কথা বলেন ঠিক না মান তো থাকতে হবে সুতরাং মান নিতে হবে আমাদেরকে আপনি নিজের মান নিজে তৈরি করে নেবেন এলাকার মানুষজন আপনাকে সম্মান করবে কিন্তু সমাজের কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে দেখলে এমন মনে হয় মানুষ তাদেরকে সম্মান করে সালাম দেয় ভয়ে কারণ এলাকার দলীয় নেতাকর্মী টাকা আছে পয়সা আছে এলাকার বলে সবচাইতে বড় সুৎখুর টাকা লাগায় সময় মতো নামাজও ঠিকঠাকভাবে পড়ে নেই দুই চার ওয়াক্ত পরে গুণ্যমান্য জঘন্য ব্যক্তি এই জন্য অনেকে সালাম দেয় ভয়ে কিসে দেয় বলেন তো কথা বলেন ভয়ে দেয় কিন্তু প্রকৃত মন থেকে তো সম্মান করে না ওই যে একটা ঘটনা বলেছিলাম এর আগে মনে হয় মনে আছে আপনাদের একজন জালিম বাচ্চা ছিল তার নাম ছিল বিন ইউসুফ নাম কি বলেন তো এ ছিল জালিম এমন ছিল জনগণের উপর অত্যাচার করত। জনগণ অতিষ্ঠ হয়ে বারবার তার জন্য বদোয়া করত। যে এই শয়তান মরে না কেন তো তার মন্ত্রী পরিষদ বারবার বলেন যে বাচ্চা সাহেব আপনি আপনার নামে তো অনেকে বাহিরে সমালোচনা করে আপনাকে তো অনেকে গালি গালাস করে এটা কি আপনি জানেন বলে কি এত বড় সাহস আমার রাজ্যে থেকে আমাকে সমালোচনা করে আমাকে গালিগালাজ করে এই সাহস কোন জনগণের আমি দেখতে চাই দেখার জন্য সদ্য বেশ নিয়ে বাহিরে বের হলেন হওয়ার পরে এলাকার একজন ব্যক্তির কাছে গেলেন যাওয়ার পরে সদ্য নিয়ে তাকে তো আর বাচ্চা হিসাবে কেউ চিনে না ওইভাবে চিনে না সদ্য বেশ নিয়ে গেলেন যাওয়ার পরে বললেন ভাই তোমার এই এলাকার বাচ্চার নাম কি বলে হাজ বিন ইউসুফ বলে লোকটা কেমন বলে আরে বাপ রে বাপ খাটাসের খাটাস সব চাইতে বড় খাটাস আমাদের উপরে জুলুম করতে করতে এমন পর্যায়ে গেছে আমরা আর সহ্য করতে পারছি না এই শয়তান যতদিন না বলবে আমাদের কপালে শান্তি আসবে না কার সামনে বলছে ভাই এখন বাচ্চার সামনে বলেন তো বাচ্চার মন খারাপ হওয়ার কথা না বাচ্চার তো মাথা গেছে খারাপ হয়ে রাগ একবার মাথায় উঠে গেছে ডাক দিয়ে বলেন এই বেটা তুই কি বললি তুই কি জানিস আমি কে বলে কে আমি সেই বাদশা তখন এই ব্যক্তিরা চিন্তা করে আমার তো আর মাথা থাকবে না তখন কি করা যায় এরপরে চিন্তা করলেন বাদশাহ আপনি কি আমাকে চিনেন আমি এলাকার কে বলে না আমি তো তোমাকে চিনি না বলে আমি এলাকার সেই পাগল যার মাসে মাথা দুইবার করে খারাপ হয় আজকে তার প্রথমবার দেখছেন আজকে প্রথমবার মাথা খারাপ তখন বাচ্চা ডাক আরে বেটা তুই পাগল যা পাগল বলে তার কাছ থেকে ছাড় পেয়ে গেলেন আমাদের অবস্থা হয়েছে তাই আমরা যতই বলি না কেন সামনে যখন পড়ি আমাদেরকে পাগল বলে সারিয়ে নিয়ে আসা লাগে কথা বলেন আমাদের উপরে এরকম অত্যাচার আছে না নাই জুলুম নির্যাতন আছে না নাই কিন্তু আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যতই আমাদের উপর জুলুম আসুক না কেন যতই অত্যাচার আসুক না কেন যতই মামলা হামলার ভয় দেখানো হোক না কেন আমরা আসি ইসলামের উপরে ইসলামের উপরে অবিচল থাকব যদিও আমাদের জীবন চলে যায় যাক এই পথ থেকে আমরা এক বিন্দু পরিমাণ পিছু পা হটব না পারবেন তো ইনশাল্লাহ সামনে যে পথ আসছে আরো কঠিন পথ আপনাকে সম্ভবত জিহাদের ময়দানে হয়তো ডাক দেওয়া লাগতেও পারে এই জিহাদের সৈনিক আমরা কি হতে রাজি আছি কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহ থেকে থাকবে আল্লাহ কবুল করেন সকল বেলা আল্লাহ আমি তাপসির করছিলাম কোন সুরার উপরে সুরা কষ্ট পাচ্ছেন মনে হয় তাহলে আব্দুল মোতালিব বললেন কি বললেন যে আল্লাহ হেফাজত করবে আল্লাহ এখন হেফাজত করছে না প্রত্যেকটা সৈন্যকে মাথার উপরে কঙ্ক নিক্ষেপ করে দুনিয়া থেকে শেষ করে দিলেন এই সূরাটি নাজিল হয়েছে কোন সময় বিশ্বনবী জেলখানা থেকে কেবলই তিন বৎসর জেল খাটার পরে বের হয়েছে আবার কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করছে ওয়াই দিয়াম কুরু বিকাল্লাদিনা কাফার উল ইউস বিতু কা আউ একতুলু কা আউ ইফুরজু কা ওয়াম কুরু ওয়াম করুল ল হল লহ খৈরুল মা কিরেন চিৎকার মেরবেলা আবার পরামর্শ বৈঠক ডেকেছে কারণ পরামর্শ বৈঠক ডাকার জন্য একটা সংসদের দরকার আছে না নাই বাংলাদেশেও যে এরকম একটা সংসদ ভবন আছে ভারতেও আছে আমেরিকা আছে প্রত্যেকটা রাষ্ট্রে একটা সংসদ ভবন ছিল আবু জেহেল সংসদ ভবন তৈরি করেছিল এই সংসদ ভবনে তার নেতা নেত্রীদেরকে ডাকার পরে বললেন যে মোহাম্মদ এবং তার সৈন্য সামন্ত যারা আছে তাদেরকে হয় হত্যা করা হবে না হলে দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বের করে দেওয়া হবে আর না নাহলে তাদেরকে আবার জেলখানায় আমরণ কারাবন মানে কারাবরণ করে জেলখানার প্রকোষ্ঠের ভিতরে আমরা তাকে বন্দি করে রাখবো এই ঘোষণা যখন আবু জেহেল দিলেন আমার ভাইয়েরা সমস্ত নেতাকর্মী পরিষদ বৈঠক যারা ছিল সবাই বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বিশ্বনবীর বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে গেছে কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার হয় তাকে হত্যা করা হবে দুই নম্বরে না হয় তাকে এদেশ থেকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে আমরা বের করে দেব তিন নাম্বারে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল আর না হয় তাকে আমরণ কারাবরণ করে জেলখানার প্রকোষ্ঠের ভিতরে আমরা তাকে বন্দি করে রাখবো আবু জেহেল এ তিনটা রায় করেছে আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আবু জেহেলের উত্তর শরীরা কোরআনওয়ালাদের বিরুদ্ধেও কিন্তু তিনটা রায় ঘোষণা করে কথা বলেন মিল আছে না নাই কথা কি আমার না আল্লাহর আল্লাহর কোরআনের কথা আউ ইয়াক্তুলুকা আউ ইখরিজুকা আল্লাহ পাক বললেন হয় হত্যা করব না হলে তাকে দেশ থেকে বের করে দিব আবু জেহেল এই ঘোষণা দিয়েছিল তার মন্ত্রী পরিষদ সবাই বৈঠক শেষ করার পরে বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আমর বিন হিসাম নামে একজন মন্ত্রী ছিল এই মন্ত্রী বাড়িতে যাওয়ার পরে তিন দিন তার ঘুম হয় না কয়দিন তিন দিন তার ঘুম হয় না স্ত্রীকে জিজ্ঞাসা করা স্ত্রী আমার তো ঘুম হয় না ঘুম না হলে তো আমি আর বাঁচতে পারবো না আমি তো মারা যাব বলে তোমার সমস্যা কি আগে সেটা বলো বলে সমস্যা কি আমি নিজেও জানি না আল্লাহ আকবার সমস্যাটা কি আমি নিজেও জানি না কি কারণে তো আমার এরকম হচ্ছে তবে হ্যাঁ আমার মনে হচ্ছে আমার একটি সমস্যা হয়ে গেছে আমি মোহাম্মদ এবং তার সব স্বাতিসী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যে রায় ঘোষণা করেছি আমার মনে হয় এই রায় ঘোষণা করার পর থেকে আমার চোখের ভিতরে ঘুম নেই এই ঘুমটা হারাম করে দিয়েছেন কে পাক বলেন তারা যে কৌশল করবে আমি আল্লাহ তাদের উপর দিয়ে কৌশল করে তাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করে দেব এই নির্দেশনা কার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এরপরে বিশ্বনবীকে অনেক লম্বা ঘটনা সময় যেহেতু শেষের দিকে সংক্ষেপ করে বলতেছি বিশ্বনবী যখন জেলখানা থেকে বের হলেন এই ঘোষণা দিলেন কিন্তু মন্ত্রী পরিষদ তারা একটার পর একটা সবাই যখন উশৃঙ্খল হয়ে যায় কেউ আর ঘুমাতে পারে না সকলের ঘুম হারাম হয়ে যায় কারো স্ত্রী চলে যাচ্ছে কারো সন্তান মারা যাচ্ছে কারো সন্তানের রোগ হচ্ছে এমন কঠিন রোগ হচ্ছে যে রোগ কেউ দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো কবিরাজ পর্যন্ত সারাতে পারে না এই ধরনের রোগ তাদের শুরু হয়ে গেছে তখন তারা কয়েকজন মিলে পরামর্শ করলো যে না যেই মানুষগুলিকে আমরা জানি এরা তো ভালো মানুষ এদের জীবনে কোনো আমরা মিথ্যা কথা দেখি নাই এদের জীবনে কোনো দিন আমরা দেখি নাই কারো বাড়িতে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কোনো মানুষকে অন্যায়ভাবে এরা হত্যা করেছে এই ধরনের কোনো নজির আমরা দেখি নাই এই সমস্ত ভালো মানুষদের আজকে জেলখানায় বন্দি করলাম আর এই মানুষগুলির বিরুদ্ধে আমরা রায় দিয়েছি এটা তো মানা যায় না সুতরাং আমরা এখন তাদেরকে মুক্ত করতে চাই সবান আল্লাহ বলবেন না সবাই পরামর্শ করলেন বিশ্বনবীকে মুক্ত করলেন মুক্ত করার পরে আমার ভাইয়েরা পাক রব্বুল আমিন এই যে সুরাফিল বিশ্বনবীর জেলখানা থেকে বের হয়ে তিন দিন পর আল্লাহ রব্বুল আলমে এই সুরা করলেন আল্লাহ জানিয়ে দিলেন হে নবী আপনি দুঃখ করেন কেন আপনি কষ্ট পান কেন আপনি কি জানেন না ফিল আমি হাতিওয়ালাদের সাথে কি আলাম আচরণ করেছিলাম আপনি কি এটা জানেন না আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ফিল নাদিল করলেন সম্মানিত ভাইয়েরা আমার আমার শুধু আলোচনা করার বিষয় নয় এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষাটা হলো এই যে বর্তমান সুরা ফিল আর বর্তমান আমাদের রাষ্ট্র ব্যবস্থা মিল আছে না নাই আওয়াজ দিয়ে বলবেন কম না বেশি সুতরাং এই ফিলের উপরে আমরা আমল করার চেষ্টা করব আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন সকলে বলে আল্লাহ মাহ